মঙ্গলবার ভোরে ফের রেল দুর্ঘটনা। ভোর পৌনে চারটে নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে হাওড়া থেকে মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস। প্রাথমিকভাবে খবর, দুর্ঘটনার জেরে বেলাইন হয়ে গিয়েছে ট্রেনের অন্তত 18টি কামরা। ইতিমধ্যেই দুজনের মৃত্যু হয়েছে দুর্ঘটনায়, আহত হয়েছেন কমপক্ষে 20 জন যাত্রী। আহতর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রেলের তরফে ইতিমধ্যেই উদ্ধারকারী দল পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থলে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ। 18টি কামরা বেলাইন হয়েছে, তার মধ্যে 16টি যাত্রীবাহী কামরা। বাকি দুটির মধ্যে একটি ট্রেনের বিদ্যুৎ সংযোগের কামরা এবং অন্যটি প্যান্ট্রিকার্ট। দুর্ঘটনাস্থল থেকে আহত যাত্রীদের উদ্ধার করে চক্রধরপুরে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। তবে রেলের এক উচ্চ পদস্থ কর্তা জানিয়েছেন, যে জায়গায় মুম্বাইগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে তার কাছেই একটি মালগাড়িও বেলাইন হয়েছিল। তবে এই দুটি দুর্ঘটনার সঙ্গে কোনো যোগ রয়েছে কিনা তা এখনও জানা যায়নি। কেন দুর্ঘটনা তা খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে রেল। অন্যদিকে বিভিন্ন জংশনে আটকে রয়েছে দূরপাল্লার ট্রেনগুলি। স্বাভাবিকভাবেই রেল বিভাগের কাজের গাফিলতির অভিযোগ আনছেন ক্ষিপ্ত সাধারণ যাত্রীরা। চেন্নাই মেলে যাবো বলে আমরা একেবারে 5টা থেকে ওয়েট করছি, রাত্রি 8টার সময় বলছে চেন্নাই মেল আজকে সকাল 8টায়, এখনো দেখুন বোর্ডে দেখাচ্ছে 8টা দেখাচ্ছে, এখনো প্ল্যাটফর্ম দেখাচ্ছে না, কিন্তু কালকে থেকে দেখাচ্ছে 8টা। তাহলে এই হচ্ছে রেলের পরিষেবা? আচ্ছা, আসলে ব্যাপারটা হচ্ছে রেলের পরিষেবা বলে আর কিছু নেই, সেটা ওদের জিজ্ঞেস করুন, যারা এখানে আধিকারিক আছে তাদের জিজ্ঞেস করুন কি অবস্থা। একটা ভালো বিশ্রামাগার নেই, পয়সা নিচ্ছে, কোনো পরিষেবা নেই, কি হচ্ছে? হ্যাঁ, বারবার ট্রেন দুর্ঘটনা, ওটা তো আছেই, লোক নেই, আর এখানে যারা বসে আছে তাদের কোনো দায়িত্ব নেই, কোনো উত্তর দিতে পারছে। 2 মাসে পরপর 3 বার ভয়াবহ রেল দুর্ঘটনা। স্বাভাবিকভাবেই প্রশ্ন থেকে যাচ্ছে, যাত্রা নিরাপত্তা কি দিতে আদৌ সক্ষম রেল দফতর? শেখ এরশাদের রিপোর্ট, ওঙ্কার বাংলা।